আচ্ছা তুমি বলো, মেয়েরা বিপদে পড়লে বা অসুবিধায় পড়লে বাপের বাড়ি ছেড়ে আর কোথায় যাবে? আরে বাবা, এটা রাগের কথা নয়, তুই বিপদে পড়লে আমরা তোর পাশে থাকবো না, তুই ভাবলে কি করে? সবাই তোর পাশে থাকবো, আর তাছাড়া বিপদে পড়বি বা কেন? না না, কোনো বিপদে পড়বি না, সব ভালো হবে, সব ভালো হবে। দেখ মা, একটাই কথা, নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা মনে করার কোনো মানে নেই যে সারা জীবন বরের ঘাড়ে চেপে তুই খাওয়া দাওয়া করবি, বরের ভরসায় থাকবি, এটা তো ঠিক নয়। আরে বাবা, সেসব জামানা চলে গেছে, তোর মায়ের জামানা এখন আর নেই। তোর মা জীবনে কোনোদিন চাকরি করেনি, কিন্তু এই সংসারের প্রত্যেকটা ফুটো সেলাই করে করে গেছে। কোনো চাহিদা ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না, কোনো দাবি দেওয়া ছিল না, নিঃস্বার্থভাবে সংসারের জোয়ার টেনে গেছে সারা জীবন। তোরা সেটা পারবি মা? পারবি না, পারবি না। তোদের এক গাদা দাবি দেওয়া থাকবে, এক গাদা দাবি। আর তোর বর মনে করবে একটা সময় যে তুই ওর ঘাড়ে চেপে খাচ্ছিস, কোনো সাহায্য আসছিস না। এটা তাকে মনে করতে দিবি কেন তুই? তুই নিজের পায়ে দাঁড়া মা, নিজের পায়ে দাঁড়া, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আর আমরা যে কথাগুলো বলছি সেগুলো ঠিকই বলছি, এই কথাগুলো শুনে রেগে যাবার কিচ্ছু নেই, উল্টে বোঝার জিনিস, বুঝতে হবে। দেখ মা, আজকে যা পরিস্থিতি কাল সেটা নাও থাকতে পারে, পরিস্থিতি পাল্টাতেই পারে। নিজের পায়ে দাঁড়িয়ে সমস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সেটাই আমার বক্তব্য ছিল। রাগ করবো কেন বাবা? একটা কথা বলবো, তুলি কিন্তু এখন বিয়ের কোণে, দুদিন পরে ওর বিয়ে। তোমরা যদি এখন থেকে ওর মনের ভেতর এসব ঢোকাতে থাকো, ওর ভালো লাগবে? ও কি এগুলো এনজয় করবে? তবে একটা কথা সত্যি বোন, তুই কিন্তু মন দিয়ে কোনো দিনই পড়াশোনাটা করিসনি, কোনো মতে একটা রেজাল্ট করে বিয়েটা পাশ করলি। পড়াশোনাটা তুই ইচ্ছা করলে মন দিয়ে করতেই পারতিস। হ্যাঁ, এখন তুই অজুহাত দিবি যে আমাদের সংসারে অভাব ছিল। অভাব থাকলে পড়াশোনাটা করা যায় না ঠিক করে? আমি করিনি এই বাড়িতে থেকে পড়াশোনা। তা এখন তো নতুন করে কিছু করতে পারবো না দাদা ভাই, তাহলে আর এখন এসব কথা বলে কি লাভ বল? না সত্যিই তো, ঠিক আছে, ও পড়াশোনা করেনি তো কি হয়েছে, ও অন্যদিকে ও ভালোভাবে সংসারটা করবে, তারপর তোমরা দেখবে আর বলবে যে উমা, এই তুলিকেই আমরা এত কথা বলেছিলাম। তখন চিনতেই পারবে না এই তুলিকে, একদম ছোট করবে না আমাদের তুলিকে। বাহ, আমার উপর রাগ হয়েছে। ও মা, বলছি যে একটু চা খাবো আমরা। হ্যাঁ, ওই এক চা আইন নেশা ধরেছে আমাদের বাড়িতে এসে, সেই কি আর করবে, আমি তোর ফলের রস বা দুধ একটু তুলে দিতে পারি না, ওই চা খেয়েই এখন দিন কাটাতে হয়। আবার তুমি উল্টোপাল্টা কথা বলছো। এই শোনো, উল্টোপাল্টা কথা আবার কি, যা ঠিক তাই বলেছি, যেটা সত্যি আমি সেটা সবসময় সত্যি বলেই বলি। বলছিলাম যে এক পোয়া করে দুধ মেয়েটার জন্য রাখলে হতো না, তোতা মা আর তুলি মা ভাগাভাগি করে খেত। না আমি পারবো না গো।